বাপ রে, তো ইতিহাসে আহিস ন, অলপ মান তো দিলি হবই। বাবা সার আহিব। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং বাবা, আজ মোক কোনে কি শুনাব? এমা এটা কবিতা কব। দে দে দে, কোয়াচোন বাৰু। তুমি যদি ডালে ডালে মই আকু পাতে পাতে, ইয়ার মদাহে কবিয়ে করোনার কথা কইছে। বাবা টেমা বহুত মজা। এতিয়া আহি গল লক্ষ্মণ স্যার, মই যাম নেকি? বিদেশত বরুখন হওয়ার 10 মিনিট পিছতে বরুখন বিচারিলেও নাপায়। আমার দেশত বরুখন হওয়ার 10 মিনিট পিছতে রাস্তার বিচারিলেও দেখা নাপায়। বা লক্ষ্মণ, বহুত ভাল ভাল লাগিছে। হয় দিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বা লক্ষ্মণ, ভাল লাগিলে আর আগত এনেকা কই যাবা কই যাবা, মই ভবিষ্যৎ কামনা করিছো। থ্যাংক ইউ স্যার। প্রথমতে প্রেম মরম খানি দিম তোমার দেহতে, পুরোনা হয়ে যাওয়ার পিছতে জলকে খানি দিম তোমার চকুতে। কি ঘুরিদা এ স্যার, মই আপনাকে একটা কথা কম, বেয়া পাবি নাকি? স্যার মই আপনাকে প্রশ্ন করিম, এটা প্লিজ কই দিব নাকি? মোক খুদিবা? কোয়াসুন বারু কি কবা? সিক্রেট আৰু পত্নীৰ ভিতৰতে কোনটো বেছি ক্ষতিকৰণ? ইটোৰ বাৰু কি কৈছ? ইটোৰ বাৰু উত্তৰ আছে নেকি? এজন বিজ্ঞানী কৈছে যে এই দুটাও এটাও ক্ষতিকাৰক নহয়, মাত্ৰ জ্বলাবহে নালাগে। কৰি দিলে